ওয়েলকাম টু সায়েন্স টিউটোরিয়াল টেন ইলেভেন টুয়েলভ আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ধারকত্ব ও ধারকের লেকচার নাম্বার সেভেন এসেছি তোমরা যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই লাইক ভিডিওটি লাইক তারপরে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে নিও যাতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করলে জানতে পারো আর যদি ফেসবুক পেজে এখনও ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজে পেজে গিয়ে তোমরা ফলো ফলো করে নিও আজ আমরা শুরু করব ধারকের সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটার তাহলে দেখো যে আমরা আগের লেকচারে সিরিজ কম্বিনেশান অফ ক্যাপাসিটার করেছি আজ সিরিজ কম্বিনেশনে আমরা কি করেছিলাম পরপর ক্যাপাসিটার গুলো অ্যাড করেছিলাম কিন্তু এবার আমরা কি হবে যে একের অধিক ক্যাপাসিটিন দুই প্রান্তটা কি হবে আমাদের একসঙ্গে যুক্ত থাকবে তার মানে এইরকম ব্যাপারটা হচ্ছে যে প্রথমে একটা আমি ক্যাপাসিটার নিলাম এরকম আরও ক্যাপাসিটার নিচ্ছি এখানে আমি তিনটে ক্যাপাসিটা নিচ্ছি তোমরা এখানে অসংখ্য নিতে পারো এবার সেই ক্যাপাসিটার কি হবে যে এক প্রান্তগুলো প্রত্যেকটার একটা প্রান্ত এক একসঙ্গে যুক্ত থাকবে তাহলে এই যে প্রান্তগুলো সেগুলো কি হবে একসঙ্গে যুক্ত থাকবে মানে প্রত্যেকটা গিয়ে আমার একটা বিন্দুর সঙ্গে যুক্ত হচ্ছে ঠিক আছে তাহলে এ যে বিন্দুতে যুক্ত হচ্ছে আমি বললাম কি এ বিন্দু তাহলে দেখো যে তিনটের একটা প্রান্ত এ বিন্দুর সঙ্গে যুক্ত অপর প্রান্তগুলো কি হবে আমার একটা বিন্দুর সঙ্গে যুক্ত হবে তাহলে এই প্রান্তটাকে আমরা বললাম প্রান্ত এবং সেই প্রান্তটা কি হচ্ছে আমরা ভূমিস্থ করে দিচ্ছি গ্রাউন্ড করে দিচ্ছি ঠিক আছে তাহলে এবার দেখো যে এইখানে আমি তিনটে ক্যাপাসিটেন্স নিলাম তিনটে ক্যাপাসিটেন্সের অর্থাৎ ক্যাপাসিটারের তোমরা কি করলে যে এক প্রান্ত গুলো সবগুলো কানেকশন অপর প্রান্ত একটা কানেকশন আছে যদি এইরকম অবস্থায় থাকে তাহলে আমরা সেটাকে বলবো সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালাল কম্বিনেশন এবার এই যে প্যারালাল কম্বিনেশন আমরা পেলাম এটাকে আমরা কি করতে যাচ্ছি এই জায়গায় তিনটে ক্যাপাসিটার আমরা নিয়েছি তিনটে ক্যাপাসিটারের আমরা এবার যদি আমি বলি যে এর ক্যাপাসিটেন সি ওয়ান এটার সি টু এটার সি থ্রি প্রত্যেকটা আলাদা আলাদা এবং এবার এখান থেকে তুমি দেখো যে নর্মালি আমি যদি এখানে বলি যে এদিক দিয়ে আমার কি কারেন্ট ফ্লো হতে পারে যদি আমি এখানে এটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করি এটা আমি প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত করলাম তাহলে এখানে কি হবে কারেন্ট প্রবাহিত হবে এদিক দিয়ে তার মানে আমি এখানে দেখতে পাবো যে এই জায়গায় এই যে পাতটা আছে এদিকে আমাদের কি হবে প্লাস আধানে আহিত হবে তাহলে এবার দেখো যে আমি এখানে যে টোটাল আধানটা আমার যাচ্ছে সেই আধানটা এখানে তিনটে রাস্তা পেয়ে যাচ্ছে ভাগ যাওয়ার জন্য তাহলে এই রাস্তায় যাবে এই রাস্তায় যাবে এই রাস্তায় যাবে তাহলে তিনটে রাস্তা পাওয়ার জন্য তাহলে আগে যেরকম আমাদের হয়েছিল কি প্রত্যেকটাতে আমার সমান পরিমাণ আধান ছিল কিউ 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 করে যেহেতু একটাই আমার রাস্তা ছিল কিন্তু এখানে আমাদের রাস্তা কি সেপারেট তিনটা আলাদা রাস্তা হয়ে গেছে তাহলে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল তুমি আলাদা আলাদা করে আধান পাবে তাহলে আমি প্রথমটাতে বললাম যে প্লাস কিউ ওয়ান চার্জ আধান সঞ্চিত হলো তাহলে এদিকে কিউ ওয়ান এদিকে কিউ টু তারপর আধান সঞ্চিত হচ্ছে এবার আমরা জানি যে সিরিজ কম্বিনেশন দেখো যে প্রত্যেকটা ক্যাপাসিটার এ এবং বি প্রান্তের সঙ্গে যুক্ত তাহলে এদের যে বিভব পার্থক্য যে প্রত্যেকের কি হবে সেম হবে তাহলে আমি বিভব পার্থক্য এ এবং বি এর মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি ঠিক আছে তাহলে আমি এটা প্রত্যেকটা বিভব পার্থক্যকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি এবার আমরা কি করতে চাইছি এর সমতুল্য অর্থাৎ আমি আমি এই তিনটাকে একটা সমতুল্যাবো তার এরকম করতে পারছি যে এখানে একটা ভাববো আর এটাকে গ্রাউন্ড করে দেবো তাহলে এর ক্যাপাসিটিকে যদি আমরা সি ধরি তাহলে এটা আমার এ পয়েন্ট এটা আমার বি পয়েন্ট তাই তো তাহলে এর তুল্য মানে তিনটের তুল্য একটা আমি ধারক হিসাবে গণ্য করব তখন আমার তার ধারক এই যে তুল্য ধারকত্ব তখন আমি যে ধারকত্বটা পাবো তাকে আমরা বলছি কি তুল্য ধারকত্ব তাহলে আমাদের এখান থেকে এই যে সমান্তরাল সমবায় পেলাম সমান্তরাল সমবায়ে আমি যতগুলো ধারক নেব সেই ধারককে তুল্য ধারকত্ব অর্থাৎ আমরা যদি তাকে যতগুলোই নিই না কেন সেটাকে আমরা যদি একটা ধারকে পরিণত করতে পারি তখন আমরা তাকে বলবো তার তুল্য ধারকত্ব তাহলে আমরা এবার তুল্য রাশিমালাটা এখান থেকে নির্ণয় করে দেখবো ঠিক আছে তাহলে দেখো যে আমাদের ফার্স্ট যে যখন আমরা সমান্তরাল নিচ্ছি তাহলে আমি এখানে ভাববো যে এখান থেকে কিউ পরিমাণ আধান যাচ্ছে সেই কিউ আধান কি হচ্ছে দু তিনটে রাস্তা পাচ্ছে এখানে কি তোমার হচ্ছে প্লাস কিউ ওয়ান এখানে কিউ টু এখানে কিউ থ্রি তাহলে আমি এখানে দেখো যে চার্জ কনভার্স কনজারভেশন থেকে আমরা কি বলতে পারি যে এই কিউটাই তিনটেতে গিয়ে সঞ্চিত হচ্ছে তার মানে এই তিনটে আধানের সমষ্টিটা আমাদের এই আধানের সঙ্গে সমান হতে হবে তাই না তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে কিউ সেটা কত হবে আমার কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি সঙ্গে সমান হবে তাহলে এটাকে আমরা এক নাম্বার গণ্য করছি এবার দেখো যে আমি এবার ইন্ডিভিজুয়াল যদি প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে আমরা কল্পনা করি তাহলে দেখো প্রথম ধারক সি ওয়ান ধারকের ক্ষেত্রে তাহলে সি ওয়ান ধারকের ক্ষেত্রে সি ওয়ান ধারকের ক্ষেত্রে তাহলে আমার সি ওয়ান ধারকের ক্ষেত্রে এর বিভব পার্থক্য আমার ভি আছে এটা সি ওয়ান ধারক আর এখানে চার্জ আমার কত ওয়ান তাহলে আমি এখান থেকে এই যে ওয়ান সেটা আমরা সি এবং ভি দিয়ে বলতে পারি যেহেতু আমরা অলরেডি জানি কিউ ইকাল টুকে সি ভি তাহলে এখানে আমাদের কিউ ওয়ান ইকোয়াল টু কত হবে সি ওয়ান ভি তাই তো ঠিক একই রকম ভাবে সি টু ধারকের ক্ষেত্রে আমরা কি সি টু তে আমরা কি কিউ টু সঞ্চিত হচ্ছে তাহলে কিউ টু এই কলটা কি লিখবো সি টু ইন্টু ভি যে এই বিভব পার্থক্য প্রত্যেকটার সমান হবে সি থ্রি ধারকের ক্ষেত্রে কিউ থ্রি সেটা কত সি থ্রি ভি তাহলে এই যে ভ্যালুগুলো আমি পেলাম কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এটা আমরা এক নম্বরে বসিয়ে দেব তাহলে এক নম্বরে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো এখান থেকে যে কিউ ইকাল টু সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি তাই না তাহলে এবার এখান থেকে যদি আমরা ভিটাকে কমন নিয়ে নিই তাহলে ভি কমন নিয়েছি তাহলে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটাকে আমরা দু নাম্বার ইকুয়েশান রাখছি ঠিক আছে এইবার আমরা ভাববো যে এই সমতুল্য আমরা এই তিনটাকে রিপ্লেস করে আমি একটা ধারক হিসাবে ভাববো তাহলে একটা ধারক যদি ভাবি যে আমি সেটাকে সি ভাবছি তাহলে সি যদি ভাবি তাহলে আমাদের এ প্রান্ত আর বি প্রান্ত তার মধ্যে একটাই ধারক আছে তাহলে এক্ষেত্রে আমরা আমরা কি করব দেখো যে তুল্য ধারকত্ব যদি সি হয় তুল্য ধারকত্ব সি হলে আমরা কি বলতে পারবো যে কিউ ইকাল টু এখানে আমাদের কি আধান সঞ্চিত হবে প্লাস কিউ মানে টোটালটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে তাই না আমরা এখান থেকে বলতে পারবো যে কিউ ইকাল টু বলো সি ভি তাই তো তাহলে তাহলে এটাকে আমরা নাম্বার বলছি তাহলে দেখো যে আমরা যখন ছিল তখন ইন্টু সি ওয়ান প্লাস সি টু সি থ্রি আবার যখন আমি একটা হিসাবে ভাবছি তখন কিউ ইকালটা কি পেলাম সি ভি তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি তুলনা করি তাহলে কি করবো দুই ও তিন তুলনা করে পাই তুলনা করলে আমি কি পাবো দেখো যে সি ইকাল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস তাই না তাহলে আমি এটা পাচ্ছি তাহলে আমাদের তুল্য ধারকত্ব ইকাল টু আমি কি পেলাম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধারকত্বের সমষ্টির সঙ্গে সমান অর্থাৎ আমরা রেজিস্টেন্সের ক্ষেত্রে যেটা সিরিজ কম্বিনেশনে পেয়েছিলাম যে আমাদের তুল্য রোধ সেটা কি হয়েছিল প্রত্যেকটা রোদের ইন্ডিভিজুয়াল রোদের সমষ্টির সঙ্গে সমান সেই রকম আমরা এখানে সেটা আমরা পেলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ধারক সেটা কিন্তু অপোজিট আমাদের ঠিক আছে এটা আমরা একটু মনে রাখলে পরে এটা আমাদের মনে রাখা সুবিধাজনক হয়ে যাবে এখানে আমরা যদি কি করলাম যে তিনটে নিয়েছি তিনটার পরিবর্তে যদি এন সংখ্যক থাকতো তাহলে সি ওয়ান করে সি এন পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটাকে রিডিউস করতাম কিভাবে দেখো যে সংখ্যক যদি থাকতো তাহলে আমরা এখানে পর্যন্ত তাই না তাহলে যতগুলো আমার ধারক থাকবে সমান্তরাল ভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধারকের সমষ্টির সঙ্গে সমান হবে যদি আমরা সেটাকে একটা ধারকে কল্পনা করতে পারি তাহলে আমরা এখান থেকে আমরা বুঝে গেলাম তাহলে এখান থেকে তুমি বলতে পারছো যে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটা ধারক আছে তার তুলনায় আমাদের কি হবে তুল্য ধারকত্ব সবসময় বেশি হবে এটা আমরা বুঝতেই পারছি এখান থেকে ঠিক আছে ভিডিওতে আমরা আহিত ধারকে সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করবো আজ আমরা এখানে শেষ করছি তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব তার সঙ্গে বেল বাটনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করলে তোমরা জানতে পারো আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো যদি ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং